কসমেটিক্স নিয়ে সমস্যা আছে, আর জায়নামাজ নিয়ে তো সমস্যা আছেই। এই প্রতিষ্ঠানটিকে 3 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। আমাদের সাথে করে আমরা আনি, যেটুক সাথে করে নিয়ে এসে তো আপনি তো ব্যবসা করার ক্ষেত্রে আপনি ভ্যাট ট্যাক্স দেন না? আমাদের আসলে আমি তো নতুন, এটা আমরা দেখতে হবে, জানতে হবে। কোন দেশের এগুলো? আচ্ছা পরে দেখি, আগে ওইটা দেখে আসি পানিটা। পানি কোথায়? এগুলো খেজুর। কি কি নিয়ে আসেন এগুলো? কাগজপত্র আছে, ওনাকে ডাক দেন, ওই হুজুরকে ডাক দেন। কাবাস শরীফের গেটের মতো ছবি বানিয়ে দিচ্ছে, অরিজিনাল সেন্ট অফ কাবাস কাভার। পানি কোথায় আছে দেখবেন, এইভাবে বিক্রি করতে পারেন কিনা, এটার মেয়াদ আছে। মানে এটা হচ্ছে যে কখনো নষ্ট হয়ে যায়, যেগুলো আমরা কাস্টমারকে দিতে পারি না, এগুলো আলাদা করে রাখি। এগুলো নষ্ট মানে কেজগুলো বিক্রির জন্য না, এই যে এখানে যেগুলো প্যাকেট করে রাখছি এগুলো আমরা সেল করি। এখন এটি নষ্ট, আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এগুলো নট ফর সেল বা মেয়াদের জন্য। না মেয়াদের জন্য না, আমরা এগুলো সেল করি না, এগুলো আমরা নিজেরা খেয়ে ফেলি বিকালে। লিখে দিয়েছেন যে নিজেদের খাওয়ার জন্য, একসাথে তো আছে, যেগুলো বিক্রি করছেন তার সাথে ড্যামেজ হয়ে যাবে, চাপ খায় অথবা বেসাইজ হয়ে যায় অথবা এরকম ই হয়, সেটাই আমরা আলাদা রাখি। এখন কত পিস আছে একটু দেখেন, একটু গুনে দেন। এখানে আপনি তো নিয়ে আসছেন প্যাকেট হিসাবে, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। মহাপরিচালক মহোদয়ের কাছে একটি তথ্য ছিল যে ফেসবুক পেজের মাধ্যমে এই প্রতিষ্ঠান হারামাইন স্টোর নাম দিয়ে রিয়াজুল জান্না, এই পবিত্র অর্থাৎ এই পবিত্র নামটি ব্যবহার করে জায়নামাজ বিক্রি করে আসছে। তারা যে জায়নামাজ বিক্রি করে এই সংক্রান্ত যে তথ্য যথাযথভাবে আমাদের কাছে উপস্থাপন করতে পারে নাই। এই প্রতিষ্ঠানটিকে 3 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো।